ये नाइट में यहाँ पे हम लोग एक बारबेक्यू का अरेंजमेंट किया हुआ है। দার্জিলিং ওই দিকটায় দেখুন, ওই দিকটায় হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর এই পাশটায় আছে তাকদা, তার তাকদার ঠিক পেছনটাতে হচ্ছে নামাহাটা, ঠিক আছে। তো এই জায়গাটা এত সুন্দর হয়ে আছে, আর হোমস্টেটাও এত সুন্দর, চারপাশে সুন্দর বাগান রয়েছে, আর এখানে যে হোমস্টে ওনার, তিনি নিজস্ব তার ক্ষেতি আছে, তিনি ক্ষেতিবাড়ি করেন। তো আর আমরা আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে চা দিয়ে দিয়েছিল, তো আমি এখনো চাটা পুরো আমার শেষ হয়নি, আমি দেখাচ্ছি। চায়ের কালার বাগানে তৈরি, আর এই চাটা হচ্ছে অর্গানিক টি, নিজস্ব বাগানে তৈরি, ঠিক আছে, সেজন্য অর্গানিক টি। আর দেখুন এটা ব্ল্যাক টি, বাট কালারটা দেখুন, আমি আবার শো করছি, কালারটা একদম গোল্ডেন কালার, মানে যেটা আর কি ফেমাস দার্জিলিং টি বলে আমরা যেটাতে ফেমাস জানি দার্জিলিং টি। ওই জায়গাটাকে খুব সুন্দর লাগবে। আর ও আর একটা কথা বলে রাখি, এখানে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা আছে, এখানে নাকি রাত্রিবেলাতে লেপার্ড, তারপরে ব্ল্যাক পান্থার, এই সমস্ত রকমের নাকি জন্তু জানোয়াররা বেরিয়ে আসে, ঠিক আছে। তো তবে আমাকে ওনার যেটা বলেছে যে তারা শুধুমাত্র ওই কুকুর বলুন, শুয়োর, বন্য শুয়োর, যেগুলো সেগুলোকেই শিকার করে, মানুষদের এখন অবধি কোনো ক্ষতি করেনি, মানে আজ পর্যন্ত শোনা যায়নি যে তারা ওই লেপার্ড, ব্ল্যাক প্যান্থার মানুষদের ক্ষতি করেছে। তো সেই দিক থেকে একটা নিশ্চিন্ত হয়তো বলা যায়, কিন্তু তবুও ওয়াইল্ড অ্যানিমেল মানে তো ওয়াইল্ড অ্যানিমেলই না, যতই তারা বলুক মানুষের ক্ষতি করে না, কিন্তু শুনলেই তো একটা মনের ভেতর ধুকুক ধুকুক করতে থাকে। যাই হোক, পুরোটা হচ্ছে অসম ভিউ, চারদিকটা খুব সুন্দর, মানে এমন জায়গাটা এই কটেজটা, এটা ঠিক জাস্ট লাইক হোমস্টে বলছে, বাট জাস্ট লাইক একটা কটেজ, কটেজটা একদম পুরো মিডিলে, এই জায়গাটা থেকে আপনি চারপাশটা পুরোটাই দেখতে পাচ্ছেন, পুরোটা পাহাড়ে ঘেরা, চারধারে পুরো পাহাড়ে ঘেরা, মানে কি আর বলবো, সবই দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়। ও আর একটা কথা, ওই পাশটাতে নর্থ সাইডটা যেখানে দাঁড়িয়ে আছে, নর্থ সাইডটা দাঁড়িয়ে স্টার্ট হয়ে যাচ্ছে, নামছি নামছি, ওদিকে যাওয়া যাক, এই হচ্ছে ব্যাপার। আপনারা একটু দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঢুকেই আমার চোখটা এখানেই আটকে গেছে অর্কিডে। তারপরে এখানে বসার জায়গাও আছে, বসার জায়গা তৈরি করেছে। তবে আজকে কিছু ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা তো আছে, কিন্তু হাওয়াটা এত দিচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, যার জন্য ঠান্ডাটা আরো দ্বিগুণ হয়ে গেছে।
গেছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। ১২ বছর আগেও তো লোকে জানতো না এই জায়গাটা দাওয়ালবাড়ি বলুন, লেকটা জগৎ বলুন, এরকম কোন জায়গা বসি আবারও বলছি সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে পাহাড়ি এলাকা, এখানে ফুলগুলো খুব সুন্দর হয়, করতে লাগে না, অটোমেটিকই হয়, ফুলগুলোও অর্গানিক, মানে এত সুন্দর এত কালারফুল ফুল হয় এখানে, মানে কালারফুল খুব সুন্দর লাগছে। একটা নতুন জিনিস দেখুন, আমরা এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতেই পাই অনেক জায়গাতে, কিন্তু এইটা একটু বেশ অন্যরকম লাগছে। এই যে টায়ার দিয়েছে, টায়ার দিয়ে এখানে বসার, সত্যি খুব সুন্দর। এই যে আমাদের বাইকটা, এই বাইকে করেই আমরা এসেছি, আমাদের টাইগার, আমাদের টাইগার, ওয়ান এন্ড অনলি টাইগার আমাদের। দেখুন ফুলগুলো, দেখুন পাহাড়ি এলাকার ফুল, তো কালারগুলো দেখুন অর্গানিক কালার, এত সুন্দর কালারগুলো, ফুলটা দেখছেন কি সুন্দর কালারটা, ভায়োলেট কালারটা, মানে একদম ন্যাচারাল কালার, অজস্র ফুল, গাঁদা ফুলও ফুটেছে। ফুলগুলো আপনারা একটু দেখুন, খুব সুন্দর কালারগুলো, এত সুন্দর লাগছে, এত হাওয়া দিচ্ছে, আমি রীতিমতো কাঁপতে লাগছি। ও গ্রামের মধ্যে আমি একটু ইয়ে করলাম, এখানে এই যে কিতনা রুম হয় আপনার পাস? আমি আমার দো রুম হে, নিচে এক রুম হে, আমি এক রুম বন্ধ রাখি। এই নিচটা দেখুন, নিচটা এখানটাতে, এই জায়গাটাতে চাষবাস হয়, খেতিবাড়িটা এখানটাতেই করা হয়। স্যার আপনার নামটা কি? রবিতামা। রবিতামা, আচ্ছা রবিজির ঘর হচ্ছে এইটা, এখানে কত সুন্দর সুন্দর ফুল দেখুন, আমার এখানে খুব ভালো লাগে যে এখানে ফুলগুলো খুব সুন্দর, প্রতিটা বাড়িতে আমি আগেও বলেছি প্রতিটা বাড়িতে ফুল গাছ থাকে, আর কি সুন্দর সুন্দর দেখুন ফুলগুলো, দেখতে এত সুন্দর লাগে।
আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি একটা বেশ সুন্দর জিনিস, এটা মানে কি বলবো, স্ট্যান্ডই বলছি, গাছের গুঁড়ি দিয়ে বানানো। এটা রবিজি নিজেই বানিয়েছেন। এই যে গাছটাকে দেখতে পাচ্ছেন, এটাকে বলছে নারায়ণ লিলি। এখনো এটা ছোট আছে, এখনো হয়নি, এটা উনি নিজেই বানিয়েছেন। কিছুই নেই জিনিসটার মধ্যে, অথচ একটা ইউনিক ব্যাপার রয়েছে। দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। কনসেপ্টটা সত্যি খুব সুন্দর। ও যে দিকটা ওই বিকতা হ্যায়। অ্যাবসলিউটলি। এই জন্য আপনাদের ক্ল্যাপ আপনার জন্য। আমরা এখন পুরো খেতিটা ঘুরে, ফার্মটা ঘুরে এখন মোড়ে চলে এসেছি। আচ্ছা, এটা পাহাড়ের মেইন যেটা ফুল, এটা নেপালের ন্যাশনাল ফ্লাওয়ার, কিন্তু এখানেও এখন তো সময় নয় রডোডেনড্রন, তাই ফুলটা হয়নি, গাছটাই আমরা দেখেছি। এটা সময় রডোডেন্ড্রনের টাইম হচ্ছে মার্চ এপ্রিল, তখন আসলে আপনারা অনেক রডোডেন্ড্রন ফুলটা দেখতে পাবেন। এখন তো সময় নেই এটা, তাই শুধু গাছটাই আমি দেখলাম। অবশ্যই দাওয়াই পানি আসবে, আমি আবার বলছি। আমার বন্ধুদের, দর্শকদের, যারা দেখছেন আমাদের ভিডিওটা, আমি সবাইকে বলবো দাওয়াই পানি অন্তত একবার হলেও আপনারা সবাই আসবেন দাওয়াই পানি। সত্যি খুব সুন্দর জায়গা। আমরাও ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইম এসেই মানে প্রেমে পড়ে গেছি, এতটাই সুন্দর। The owner of this land and the homestay is a very gentleman. He is giving us a great support. साथ में हम लोगों का वो समय दे रहे हैं, हम लोग बहुत अच्छा लग रहा है, बंदा बहुत बढ़िया है बंदा। Totally he is confused firstly, so what I will do, हम लोग क्या करेंगे ये लेके, थोड़ा सा उसका कन्फ्यूजन था। तो अल्टीमेटली आई थिंक ही हैव अंडरस्टूड द इशू। तो हम लोग पूरा इनका जो है पूरा सेटअप देख लिए, तो हमको लगता है कि इंडिविजुअल इसी को एक तो वीडियो में डालना होगा, क्योंकि ये वीडियो बहुत बड़ा हो चुका है। तो द थिंग इज देयर कि इसके बाद इसको ठीक करने के, दूसरे वीडियो के साथ अटैच करने का समय नहीं मिलेगा। तो लेट्स सी, जैसे होता है विल फॉलो। आप लोग देखिएगा, वीडियो को शेयर कीजिएगा, लाइक कीजिएगा, सब्सक्राइब कीजिएगा और बेल आइकन को दबाइएगा, ऑल कीजिएगा, ताकि आप लोगों को हर नोटिफिकेशन मिलता जाए। हमने लंच के लिए बोला हुआ था, तो ये लोग थोड़ा सा टिफिन बना के लाया हुआ है, भात दाल छोड़ दिया आज। ये जो है चाउमीन, उसके साथ एग दे के ऑनियन चॉपिंग करके दिया गया है। ग्रेट वन, देख के बहुत अच्छा लग रहा है, लेकिन लगता है कि मसाला ज़्यादा है। और साथ में ये टोमेटो केचप है किसान मैगी का। जस्ट इसमें सॉसेज देना है, इसको खोल दिया क्या, सॉसेज दे दिए, बाकी इसको ख़त्म करते हैं, जल्दी जल्दी ख़त्म करते हैं। आप लोग साथ में बने रहिए। गुड टेस्ट। ये नाइट में यहाँ पे हम लोग एक बारबेक्यू का अरेंजमेंट किया हुआ है। तो हमने किया मतलब मालिक ने करके दिया है। तो दिस थिंग इज गोइंग ऑन एक्चुअली। उसमें क्या है कि अभी आग जलने का चक्कर चल रहा है, तो अभी शाम को 6:30-7 बजा हुआ है। द फीलिंग इज लाइक दैट। तो वी आर वेटिंग फॉर दैट कि आग थोड़ा सा जल जाए, क्योंकि इसके ऊपर हम लोग चिकन का एक बारबेक्यू बनेगा। देखिए
দেখতে পাচ্ছেন এখানে বারবিকিউ চলছে, খুব লাগাতার খুব প্রিপারেশন নিয়ে করা হচ্ছে। ঠান্ডা যেরকম মানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে বারবিকিউ হ্যাঁ জো জো হোক উসকো নিকাল।